আরেকটি ফাইনাল আরেকটি মহামঞ্চ আরেকবার আর্জেন্টিনা কোফা আমেরিকার এবার আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে আবারও ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে লিওনেল স্কোলনির দল প্রথম সেমিফাইনালে তারা দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে কানাডাকে এ নিয়ে বারের মতো ফাইনালের মঞ্চে পৌঁছালো আল বিসেলেস্তরা আজ বুধবার দশ জুলাই বাংলাদেশ সময় ভোর ছয়টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কানাডা ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে নিজেদের আধিপত্য জানান দেয় আর্জেন্টিনা দ্বিতীয় অর্ধে আর্জেন্টিনা রক্ষণের জোর দেয় কানাডাও বল দখলে লড়াই প্রায় সমতায় চলে আসে পুরো ম্যাচে একান্ন শতাংশ বল দখলে রাখে বিশ্ব চ্যাম্পিয়নরা বিপরীত উনপঞ্চাশ শতাংশ বল পায় রাখে কানাডা যেটা প্রথমার্ধে ছিল একচল্লিশ শতাংশ আর্জেন্টিনা এগারোটি শট নিয়ে তিনটি লক্ষ্য রেখে দুই গোল আদায় করে নেয় কানাডা তিনটি শট নিয়ে দুটি লক্ষ্য রেখেছিল তবে কোনো গোল পায়নি তারা ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনা বল দখলে রাখলেও প্রথম আক্রমণ করে কানাডা তবে জাকিপ সাফেলবার্গ এর বল লক্ষ্যে থাকেনি সপ্তম মিনিটে আবারও মিস করেন সাফেলবার্গ বিপরীতে দ্বাদশ মিনিটে আক্রমণ সানিয়ে মিস করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি সপ্তাদশ মিনিটে দারুণ একটি ফাঁস দিয়েছিলেন ডিপল আলভেরাজ বল পেয়েছিলেন পঁয়ত্রিশ গজ দূরে সেখান থেকে তার ডান পায়ে শট মিস করে লক্ষ্যের সীমানা ঠিকের এর মিনিট পরে সাপমোচন করেন বড় মঞ্চের তারকা আলবেরাজ ম্যাচের বাইশতম মিনিট মাঝ মাঠে বল দখলে নিয়ে ডিপলের চোখ খুঁজে নিল আলবেরাজকে কে পাকায় দাঁড়ানো আলভেরাজও বুঝে নিলেন দীপলের ইঙ্গিত থ্রু বলটা উড়িয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার মাঝ মাঠে সেনানি ডিপল এক পায়ে সেটা নামিয়ে দুজনকে কাটিয়ে গোল রক্ষক ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন আলভেরাজ ম্যাচের প্রথমার্ধের বাকি সময় আরো কয়েকটি আক্রমণ করে আর্জেন্টিনা ও কানাডা তবে গোলের দেখা পায়নি তারা তাতে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আসলে হট পে বাড়িটা